আল্লাহ কি কোনো জেন্ডার আছে কি নাই আর ওয়াস ওয়াশার চিকিৎসার জন্যে কি মনোবিজ্ঞানে দেখাবো মিনহাজ প্রশ্ন হচ্ছে যে জেন্ডার কার জন্যে জেন্ডার তো সৃষ্টির জন্য স্রষ্টার জন্য তো জেন্ডারের প্রয়োজন হয় না তাই না পৃথিবীতে অনেক কিছু আছে যেটার কোনো জেন্ডার নেই যেমন ধরুন আমরা এই যে মোবাইলের সামনে অথবা আমরা যে আমরা যে কম্পিউটারের সামনে আমরা যে ক্যামেরার সামনে আছে এটার জেন্ডার কি এটার কি কোনো জেন্ডার আছে এটা আপনি হয়তো বলবেন এটা 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 হচ্ছে আপনার উভয় লিঙ্গ তাই এটা মানে তো আপনি নতুন একটা জিনিস আবিষ্কার করলেন তাইলে তো জেন্ডার তো সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল না সব কিছুর জন্য তো জেন্ডার অ্যাপ্লিকেবল না জেন্ডার কেবলমাত্র মানুষের বোঝার জন্য জেন্ডার আবিষ্কার দু নম্বর বিষয় হচ্ছে এটি প্রজননের জন্যে এই এই আবিষ্কার আছে আপনি বলুন তো ইলেকট্রিসিটির মধ্যে যে আমরা যেই দুটো কম্পোনেন্ট পাই এর মধ্যে কোনটা কি জেন্ডার কোনটা পুরুষ এবং কোনটা নারী ফলে সব কিছুর জেন্ডার নাই আল্লাহ সু হানুমাতলাহ জেন্ডারের প্রশ্ন এখানে কেন আসে অতএব সব কিছুরই তো জেন্ডার নেই তাহলে আল্লাহ সু জেন্ডার এটা খোঁজার আমাদের ইস্যু কি এখন আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আল্লা সুফ ওদের কেন তাইলে তিনি জেন্ডার ব্যবহার করলেন তিনি হুয়া হি কেন ব্যবহার করলেন তো এই এটি আসলে আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষার যেই যেই গতি ডায়নামিক্স এই ডায়নামিক্স না জানার কারণে বরং আমরা এই যেতে প্রশ্ন করি অনেক সময় আল্লাহ সুফ হানুয়া তারা তো মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলেন তাই না তো আমাকে যদি তিনি এমন কোন শব্দে ব্যবহার করেন যে শব্দ আমি বুঝবো না তাহলে কি হবে আমি ধরুন আপনার সাথে কিছু কথাবার্তা বললাম আপনি একটি শব্দ বুঝলেন না এরই কোনো কমিউনিকেশন হলো আল্লাহ সুহানুতলা আপনার সাথে কমিউনিকেশন করছেন কমিউনিকেশন করতে হলে তো আপনার ভাষায় তিনি করবেন আমরা যখন কোথাও যাই তখন উই স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল নট ইন আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ আদার্স পিপল উইন নট আন্ডারস্ট্যান্ড আস তো আমরাও তাদের ভাষায় কথা বলছি আল্লাহ সু হানুতলা আমাদের ভাষায় বোধগম্য ভাষায় কথা বলছেন আর আমাদের ভাষার মধ্যে তো জেন্ডার আছে এই জন্য আল্লাহ সুহানুত আলা তিনি তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি এই আমাদের ভাষার বা এটি তিনি আল্লাহ সু ভানতরে ব্যবহার করেছেন এবং আরবরা তো হুয়া ব্যবহার করেন সেই জন্য তিনি এটা ব্যবহার করেছেন অন্যতায় কী ব্যবহার করলে আমরা বুঝতাম কারণ আপনি বললেন তাহলে তিনি নারী শব্দ ব্যবহার করলেন না কেন যদি নারী তো আপনি বলতেন তিনি কেন পুরুষ শব্দ ব্যবহার করলেন না এটি নয় বরং ভাষার প্রকৃতি হলো পৃথিবীতে সকল ভাষায় পুরুষ শব্দগুলো পুরুষবাচক শব্দগুলো হলো কি ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজ সাধারণত এখনও দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটেও যারা ধরুন যেন প্রাইম মিনিস্টারকে আপনি কি লেডি বলছেন নাকি আপনি বলেন স্যার বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে কথা বলেন দেখবেন প্রাইম মিনিস্টার কিন্তু বলা হয় স্যার অথচ তিনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি তো ফিমেল এখনও আপনি তো মাননীয় প্রাইম মিনিস্টার বলেন আপনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে কি এটা কি জেন্ডার এটা প্রধানমন্ত্রী তো পুরুষ শব্দ মানে আমরা কি বলি নাকি মাননীয় মহিলা প্রধানমন্ত্রী এটি কি আপনি বলেন তা তো না ফলে বোঝা যাচ্ছে যে শব্দগুলো কখনো কখনো ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজ হলো মেল মেল ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজ জনাবা এখন আর উচ্চারণ না এখন হয় জনাব ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজ হলো মেইল এখানে কেবলমাত্র আল্লাহ সুফ হানু মাতালা সেটি করেছেন সেটি আমরা এখানে বুঝতে পারছি